1990 আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ। ঠিক তখনই দিশেহারা জাতির কাণ্ডারি হয়ে আবির্ভাব ঘটে শাহাবুদ্দিন আহমদের। তিনটি রাজনৈতিক জোটের সর্বসম্মতিক্রমে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। 1990 সালের 6 ডিসেম্বর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। তার অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সাধারণ নির্বাচনের পর শাহাবুদ্দিন আবারও তার মূল পদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে যোগদান করেন। এজন্য সংসদে সর্বসম্মতভাবে করা হয় সংবিধানের 11 সংশোধনী। বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে শাহাবুদ্দিন আহমদকে আবার রাষ্ট্রপতি নির্বাচিত করে। সে বছরের 23 জুলাই আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান শাহাবুদ্দিন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। 2001 সালের 14 নভেম্বর রাষ্ট্রপতির পদ থেকে অবসর গ্রহণ করেন তিনি। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী শাহাবুদ্দিন আহমদ, যার শুরুটা ম্যাজিস্ট্রেট হিসেবে, পরবর্তীতে পদোন্নতি পেয়ে হন সহকারী জেলা প্রশাসক। 1967 সালে রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পান ঢাকা হাইকোর্টে। স্বাধীনতার পর 1972 সালের 20 জানুয়ারি হাইকোর্ট বেঞ্চে তাকে বিচারক হিসেবে উন্নীত করা হয়। 8 বছর পর 1980 সালের 7 ফেব্রুয়ারি তাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। বিচারপতি হিসেবে তার দেয়া অনেক রায় বেশ প্রশংসিত। সংবিধানের 8ম সংশোধনীর ওপর তার দেয়া রায় দেশের শাসনতান্ত্রিক বিকাশের ক্ষেত্রে এক অনন্য ঘটনা হিসেবে স্বীকৃত। ছিলেন রেড ক্রিসেন্টের চেয়ারম্যানও। সকল রাজনৈতিক দলের কাছে নিরপেক্ষ, যোগ্য ও সম্মানিত শাহাবুদ্দিন আহমদ 2001 সালে বঙ্গভবন থেকে বিদায় নেয়ার পর ঢাকার গুলশানের বাড়িতে অনেকটা নিভৃত জীবন কাটান। দীর্ঘদিন ধরে ভুগছিলেন বার্ধক্যজনিত নানা অসুস্থতায়। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।